আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। মাই ক্লাসরুমের এই আয়োজনে এখন দেখবেন 24 নভেম্বর 2022-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। সাথেই থাকুন, শুরু করছি। বাই ব্রিটিশ লাস্ট নীতিমালাটি কে গ্রহণ করেছিলেন? এ নীতিমালা গ্রহণ করেছিলেন মাহাথির মোহাম্মদ। WS-61 সিকিং কোন দেশে তৈরি হেলিকপ্টার? এটি যুক্তরাজ্যের তৈরি হেলিকপ্টার। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার নাম কি? ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার নাম হচ্ছে পেলে, ব্রাজিল। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ম্যানুয়েল রোহার, মেক্সিকো। তৃতীয় সর্বকনিষ্ঠ পাবলো মার্টিন গাভিরা, স্পেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সংক্ষেপে IORA এর 22তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়েছে কোথায়? ঢাকায়। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA এর 22তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়েছে কবে? 24 নভেম্বর 2022 সালে। ইউরি গ্যাগারিন কবে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন? 12 এপ্রিল 1961 সালে। উদ্ভিদ কোষের প্লাস্টিড আবিষ্কার করেন কে? আর্নস্ট হ্যাকেল, জার্মানি। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমেড। বৃহস্পতি গ্রহের উপগ্রহ এটি। বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎ চালিত যাত্রীবাহী প্লেনের নাম কি? অ্যালিস। এটি ইসরায়েলের তৈরি বিদ্যুৎ চালিত যাত্রীবাহী প্লেন। মেডিকেল কোন দেশের মুদ্রার নাম? মেডিকেল হচ্ছে মোজাম্বিকের মুদ্রার নাম। মোজাম্বিকের রাজধানী হচ্ছে মাপুতো। বর্তমানে দেশের মোট সনদপ্রাপ্ত ভৌগোলিক নির্দেশক বা GI পণ্যের সংখ্যা কতটি? 10টি। 11তম পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে ফজলি আম। সম্প্রতি শীতলপাটি ও বগুড়ার দই GI পণ্যের মর্যাদা পেতে যাচ্ছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে অনুমোদন ছাড়া কোন দেশ স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করতে পারবে না? স্কটল্যান্ড। 100তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন নির্মাণ করতে যাচ্ছে কোন দেশ? আরব আমিরাত। দুবাই শহরে এই আবাসিক ভবনটি নির্মাণ করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পরপর কয়বার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি? পরপর দুইবার, অর্থাৎ 1942 ও 1946 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া কত নির্ধারণ করা হয়েছে? মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা। প্লাস্টিড আবিষ্কার করেন কে? প্লাস্টিড আবিষ্কার করেন আর্নস্ট হ্যাকেল। এবারে গতকালকের কুইজ দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজটি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব স্যার সলিমুল্লাহ। ধন্যবাদ যারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন। তো চলুন এবার আজকের কুইজটি দেখে নেওয়া যাক। আজকে আপনাদের জন্য কুইজ থাকবে, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? চারটি অপশন থাকবে, পরমাণু শক্তি, কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন যদি সঠিক উত্তরটি জানা থাকে, আর সঠিক উত্তর জানা না থাকলে পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই আমরা সঠিক উত্তরটি জানিয়ে দেব, সাথেই থাকবেন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক যদি সুবিচারের প্রয়াস রেখে বিচার করে অতঃপর তা সঠিক হয় তবে তার জন্য রয়েছে 2টি সওয়াব, আর সুবিচারের প্রয়াস রেখে যদি বিচারে ভুল করেও বসে তবে তার জন্যও রয়েছে 1টি সওয়াব। অর্থাৎ কেউ যখন বিচার করবে তার সুবিচার করার ইচ্ছা থাকতে হবে। যদি সুবিচার করার ইচ্ছা থাকে এবং সেটি যদি সুবিচার হয়ে থাকে তাহলে 2টি সওয়াব, আর সুবিচার করার ইচ্ছা রয়েছে কিন্তু ভুলক্রমে সেটি সুবিচার হয়নি, তারপরেও যেহেতু তার সুবিচার করার ইচ্ছা ছিল তার জন্য সে 1টি সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা যে যেখানে বিচারের সুযোগ পাবো বা বিচারের বিচারকের মর্যাদা পাবো সেখানে সঠিক বিচার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই সুযোগ দিক, আমিন। আজ এটি ছিল বুখারী শরীফের 7352 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।